এটা হলো দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর টিপট অর্থাৎ চায়ের পাত্র। সাধারণত এটা শত্রুর অজান্তে শত্রুকে বিষ খাইয়ে মারার জন্য ব্যবহার করা হতো। এই পাত্রটিকে এমনই বুদ্ধিমত্তার সাথে বানানো হয়েছিল যে শত্রুর মনে হবে আপনি আসে একই পানীয় পান করছেন, কিন্তু এমনটা হতো না। চলুন কিভাবে আমি বোঝাচ্ছি। এই পাত্রটির হ্যান্ডেলে তিনখানা গর্ত রয়েছে আর পাত্রটির ভেতরে দুইখানা চেম্বার, আর এই দুটো চেম্বারের মধ্যে দুটো আলাদা আলাদা ধরনের ড্রিঙ্ক রাখা হতো। প্রথম গর্তকে প্রেস করলে প্রথম তরলটি বেরোবে, দ্বিতীয় গর্তটাকে প্রেস করলে দ্বিতীয় তরলটা বেরোবে, আর দুটো গর্তকে যদি খোলা রাখা হয় তাহলে দুটো তরল মিক্স হয়ে বেরোবে, যার দ্বারা আগেকার দিনে শত্রুপক্ষকে খুব সহজেই পরাস্ত করা হতো।